রান্নাবান্না করছি, পেছনে একটু চিমনি চলছে, শাঁ শাঁ আওয়াজ। যাই হোক, আর কালকে নিয়ে চলে যাবো, গোছানো গাছানো স্টার্ট করে দিয়েছি। আর পেছনে এই যে কড়ায় ঝিঙে আলু পোস্ত করছি। এখানে তো সবই সবাই তো নন বেঙ্গলি, পাশের বাড়ি একজনকে বলেছিলাম, মানে তিনি একা থাকে আর কি। যাই হোক, তাকে বলেছিলাম যে আমি ঝিঙে আলু, বাঙালি ঝিঙে আলু পোস্ত খাওয়াবো, তাই জন্যে এই ঝিঙে আলু পোস্ত রান্না করছি। এই যে আমার ঝিঙে আলু পোস্ত হচ্ছে, আর ওইদিকে ওরা খেলাধুলা করছে, খুশিটা খেলাধুলা করছে, আমার এই রান্না চলছে। আমি আর খুশি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এই যে সত্য আসছে, গাড়ি না, গাড়ি এখনো আসেনি। এইটা ও স্টেশন এসে গেছি, যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, যাচ্ছি। ট্রেনে থাকতে থাকতে খুশিও বোর হয়ে গেছে, তাই জন্য সেও ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, এখন ঝাড়খণ্ডে স্টেশন দেখতে পাচ্ছি না, যাই হোক ট্রেনটা এখন থেমেছে। সকাল হয়ে গেছে, কালকে রাত্রে কোনো খাবার পাইনি, মাথা গরম ছিল, ওই জন্য ভিডিও আমি আর বানাইনি, ভাল লাগেনি, মানে ভালোই লাগছিল না একদম কিছু করতে। আসলে যা হয় ভাত রুটি, সেই সকালবেলা দুটো খেয়েছি খাই ভাত। যাই হোক, ওই জন্য ভিডিও বানাতে খুব একটা ইচ্ছা করেনি। এখন সকাল হয়ে গেছে, আর বিস্কুট কালকে রাত্রে খেয়েছিলাম, আর ডিম সিদ্ধ নিয়ে এসেছিলাম। যাই হোক, একবেলার মামলা, সেটা নিয়ে ভাবি না, সেটা ম্যানেজ হয়ে গেছে, এবার দেখা যাক পাই কিনা। এমপির এই লাইনটা বলতে বাজে, খাওয়া দাওয়ার খুব সমস্যা, আর প্যান্টি কারও নেই ট্রেনটাতে। যাই হোক, এইভাবে যেতে হচ্ছে। তবে বাইরের দৃশ্য দেখতে খুব ভালোই লাগছে, কোনো কিছু স্যাক্রিফাইস করতে গেলে একটা না একটা কিছু মেলে, প্রাকৃতিক সৌন্দর্য মিলেছে, বেশ ভালো লাগছে। কিন্তু তুলতে পারিনি, যেহেতু আমি এসিতে বসে আছি, আর কাঁচটা দেখছ তো কি ঘোলা টাইপের কাঁচ, এতটাই ঘোলা যে ঠিক মানে ক্যামেরাতে ঠিক আসছে না, মানে সেই আচ্ছা আচ্ছা, তাই চোখেই দেখি, স্মৃতিতে মনে রেখেছি, তোমাদেরকে আর দেখাতে পারলাম না। ট্রেন তো এখন লেটে চলছে। অবশেষে 11টার সময় খাবার মিলেছে, আমরা দুজনে মিলে ভাত তরকারি খাচ্ছি। এটা ডাল,
এবারে তো নাম্বার টাইম হয়ে আসছে, নামতে হবে। হাওড়ায় প্রায় পৌঁছে গেছি, আর একটু বাকি। হাওড়ায় পৌঁছে গেছি, এবারে দাদার জন্য অপেক্ষা করছি। দাদা এলে আমরা কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। হুগলি নদী কি সুন্দর লাগছে! হুগলি নদী দেখতে দেখতে মনের আনন্দে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। মেঘলা ওয়েদার, মেঘগুলো জমে পুরো আকাশটার মুখ ভার করে দিয়েছে। দেখা যাক কি হয়, তবে মনে হচ্ছে বৃষ্টি হবেই। এখন আমরা ডায়মন্ড হারবার গামে, মানে বেহালাতে আছি এখন এই মুহূর্তে, আর চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সময় আলুর চপ হবে না তা কী করে হয়? বৃষ্টি একটু থামতেই আলুর চপ, মুড়ি, পাঁপড় ভাজা, আর অতি অবশ্যই একটা করে কাঁচা লঙ্কা তো আছে আর খাচ্ছি, দুর্দান্ত লাগছে। বন্ধুরা, বর্ষার দিনে আলুর চপ ছাড়া চলে না একদম। সবাই মিলে আমরা আলুর চপ খাচ্ছি, আলুর চপ আর মুড়ি। সন্ধে তো হয়ে গেছে, রাত হবে, রাত 8টা তো বাজবেই বাড়ি পৌঁছাতে। আর ভালো লাগছে না কিছু, ভিডিও বানাতেও খুব একটা ইচ্ছে করছে না। অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। একটা কেমন একটা লোনলি ফিল তো হচ্ছে, তার সাথে সাথে এত আনন্দ হচ্ছে বাড়ি পৌঁছানোর যে আনন্দ, প্রত্যেকটা মানুষ বোধহয় সেই আনন্দই উপভোগ করে, আমিও করছি। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধুদের বলছি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা এই চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। শুভরাত্রি।